যদিও আজকে এখন পর্যন্ত মোটামুটি ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা রয়েছে কিন্তু বিভিন্ন কথাবার্তা হচ্ছে করোনা নিয়ে সারা বিশ্বব্যাপী এখন আলোচনা হচ্ছে সাথে বাংলাদেশের পুঁজিবাজারে বিভিন্ন সংকট তো রয়েছে এই সব কিছু মিলে আপনি কিভাবে দেখছেন জি মানে গতকালকে যেটা হলো যে দুশো আশি পয়েন্ট ডাউন হয়ে গেছে হঠাৎ করে এই সপ্তাহটা কিন্তু শুরু থেকে একটু ডাউনই ছিল কিন্তু গতকালকে এটা একটু অ্যাবনার্মাল দেখেন যে চায়না গতকালের ইনডেক্সের কথা এইমাত্র আপনাদের এখান থেকে শুনলাম হোল এশিয়াতে কিন্তু মার্কেটটা এখন কিন্তু পজিটিভ ট্রেন্ডে আছে সো আমরা গতকালকে কি করলাম এটা আসলে আমার আমি আন্তর্জাতিক অনেক পুঁজিবাজারেও কিন্তু ব্যাপক একটা দরপতন ছিল আচ্ছা না যদি এরকম হয় যে আন্তর্জাতিক পুঁজিবাজারের সাথে আমরা দর পতনের জন্য ইমপ্যাক্টস কিন্তু এটা তো হওয়া উচিত না এরকম কোরিলেশন কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট যে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে আজকে যে রকম ভাবে ইনডেক্স উঠা নামা করছে আমাদের দেশেও তা করছে তা কিন্তু না কালকে কেন এটা হলো আমার আসলে বোধগম্য কিছু নাই তবে আমার কাছে জিনিসটা ভালো লাগে নাই কেন ভালো লাগে দেখেন পাঁচশো কোটির বা সাড়ে পাঁচশো কোটি লেভেলে একটা ট্রেড হলো সেখানে ধরেন যে ট্রেড হওয়ার অর্থ হলো কেউ বাই করছে কেউ সেল করছে তো আপনি হলো আপনার যে শেয়ারটা ছিল সেটা কম দামে সেল করলেন হয় আপনি ক্যাপিটাল কিছু ইয়ে রিয়েলাইজ করছেন মানে গেন রিয়েলাইজ করছেন অথবা আপনি নেগেটিভে সেল করছেন কেন যেখানে অন্য মানুষ কিনছে সাড়ে পাঁচশো কোটি টাকা যদি ট্রেড হয় তাহলে সাড়ে পাঁচশো কোটি টাকার মাল কেউ কিনেছে সেখানে আপনি লসে সেল কেন করবেন মানে নিজেদের টাকা তো এটা তাই না একদমই ধরেন যে ক্ষুদ্র বিনিয়োগকারী বা সাধারণ জনতা যারা আছে ইনস্টিটিউশনাল যারা আছে ইনস্টিটিউশনাল আমরাও কিন্তু ধরেন যে মানুষের টাকা নিয়ে ইনভেস্ট করি তো ওয়াই কেন মানে প্যানিক তো থাকবে প্যানিক আছে পুঁজিবাজারের উত্থান পতন থাকবে উত্থান পতন থাকবে করোনা ভাইরাস আসছে আছে ক্ষতি করছে আমরা এত প্যানিক হয়ে গেলে তো মুশকিল আমার কাছে জিনিসটা ইয়ে লাগে নাই হ্যাঁ এমনিতে আমরা পুঁজিবাজারে একটা লম্বা সময় একটা খারাপ সময় পার করছি আমরা কিন্তু সাম্প্রতিক সময় বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্তের পর একটা মোড় ঘুরার চেষ্টা ছিল এবং আপনি আমরা জানি যে আজকেও কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে ব্যাংকিং সেক্টরের পরিচালনা পর্ষদ বা একটা বৈঠক হওয়ার কথা রয়েছে কিন্তু সমস্যাগুলো আসলে কি আমরা আইডেন্টিফাই আদৌ করতে পারছি কিনা না সবই তো পজিটিভ মানে রেগুলেশন রেগুলেটরের দিক থেকে যা কিছু আছে গভর্নমেন্টের লেভেল থেকে যে নতুন ফান্ড একটা ক্রিয়েট করে সেটাকে শেয়ার মার্কেট দেওয়া প্রত্যেকটা ব্যাংকের একটা মানে স্ল্যাব ঠিক করে দেওয়া কী কী ইনভেস্ট করা যাবে কীভাবে সুন্দর তো জিনিসগুলো সবই তো আসে এবং এটা তো ধরেন যে এটা যেটা হলো দুশো কোটি টাকা পার ব্যাংকের হিসাবে এটা তো আমি বলবো যে এটা যথেষ্ট সুন্দর কেন কারণ একবারে না দেখেন একটা লম্বা সময় ধরে কিন্তু আসছে অনেকগুলো ব্যাংক আছে আজকে আমি ধরেন একটা ব্যাংক আজকে আমি কিছু ইনভেস্ট করলাম কালকে আপনি কিছু ইনভেস্ট করলেন পরের আবার আমি আমার যে এক্সেস যেটা আছে সেটা থেকে কিছু ইনভেস্ট বিকজ এটা তো একটা লম্বা চলমান জায়গা এটা তো ভালো মানে জিনিস তারপরও কেন হচ্ছে এটা আসলে যে গতকালকে যেরকম একটা ধাপ করে হয়ে গেল এরকম হয়তো কোনো কারণে হচ্ছে মানে আমরা ভয়টা কোথায় পাচ্ছি বা আমরা এত অধৈর্য কেন আমি বুঝতেছি না কিন্তু আপনি যেভাবে বলছিলেন যে আমি যে জায়গায় বিনিয়োগ করেছি সেই জায়গাটা সুরক্ষিত আছে কিনা সেই জায়গাটা আমরা মনোনিবেশ করছে কিনা না যখন মার্কেট ধরেন দুইশো পয়েন্ট পড়ে যায় তখন কিন্তু ভালো খারাপ বলে শেয়ার নাই সব শেয়ারেই ইম্প্যাক্ট হয় আবার বাড়ার সময় কিন্তু একই চিত্র দেখছি বাড়ার সময় হয়তো ধরেন যে বিভিন্ন রকমের হতে পারে ফান্ডামেন্টাল শেয়ারগুলো আসতে পারে হয়তো যে শেয়ারগুলো হলো একটু মানে গেনের চান্স আছে বা কোনো একটা ডিক্লারেশন আছে সেগুলো হয়তো একটু ফাস্টার বাড়তে পারে কিন্তু যখন পড়ে যাচ্ছে তখন কিন্তু সবাই ইম্প্যাক্টেড তো সেই জন্য আমি যেখানে ইনভেস্ট করলাম সেটা প্রথম জিনিসটা আসতে হবে যে আমি এখানে ইনভেস্ট করেছিলাম যে মার্কেটেই করে থাকি সেটা কি বুঝে করছিলাম কিনা যদি আমি করে থাকি কোম্পানি যদি আসলেই ঠিকঠাক থাকে ভালো থাকে ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি থাকে আমার আসলে এত ভয় পাওয়ার কিছু নাই কারণ এখানে যাই জিনিসটা দেখেন যে টাকাটা আপনার ডিসিশনটা আপনি নিসেন ইনভেস্টমেন্টটা আপনি আপনার প্ল্যান অনুযায়ী করছেন হঠাৎ করে ধরেন কেউ একজন তার হয়তো গেন হয়ে গেছে বা তার হয়তো প্ল্যানে নাই জিনিসটা সে সেল করছে আপনার তো তাতে মানে আপনি তো কোম্পানির সাথে ঠিক না যে কোম্পানির ফান্ডামেন্টালের সাথে যে আপনি ধরেই রাখছেন কোম্পানি একটা ক্যাশ ডিভিডেন্ড হোক স্টক ডিভিডেন্ড হোক ফর এ ফাইভ ইয়ার ওর সেভেন ইয়ার ওর থ্রি ইয়ার দিয়ে যাবে তো ওইটার সাথেই তো আপনি থাকার কথা

স্বাগত আমরা একুশে বিজনেসের দর্শক একুশে বিজনেসের এই পরপরই দেখছেন পেট্রোসেম সিমেন্টের সৌজন্যে আর বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতির কথা বলছিলাম প্যানেন্সুয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এসি ও ফিরোজ কবিরের সঙ্গে তার সাথে আলোচনা ফিরছি বিরতির আগে একজন বিনিয়োগকারী দর্শক ফোন দিয়েছিলেন এবং তিনি আসলে যে প্রশ্নটি করেছেন সেটির দিকে আমি একটু যাব এবং তার সাথে আরেকটু যোগ করবো যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি যেটি পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়া না দেওয়া নিয়ে নানা প্রশ্ন আছে এবং সাম্প্রতিক সময় তাদের পারফরমেন্স নিয়েও যে অভিযোগ বিনোদকারী ভাইও যে বলছিলেন সেই জায়গাটা আপনি কীভাবে দেখেন আমি আসলে ওনার প্রশ্নটা বুঝি নাই ছিয়াত্তর টাকা শুনছি একটা কথা আবার শুনছি বারো টাকা একটা কথা শুনছি আর একটা কথা উনি বলছে যে ওদের অনেক লস আছে তো আমি এটা মিলাইতে পারিনি ফার্স্ট অফ জিনিস সেকেন্ড জিনিস হলো যে আইসিবি বেসিক্যালি অনেকগুলো মিউচুয়াল ফান্ড চালায় মিউচুয়াল ফান্ডগুলোর সব ইনফরমেশনই তো পাবলিক তো সেখানে ধরেন যে মিউচুয়াল ফান্ডগুলোর ইনভেস্টমেন্টও তো মার্কেটেই মার্কেটের বাইরে কিছু না ভালো খারাপ এবং মার্কেটের মধ্যে টোটাল মার্কেটের যে অবস্থা তারও অবস্থা তার চেয়ে বাইরে কিছু না সো আপ অ্যান্ড ডাউন তারও আছে আমারও আছে সবারই থাকবে এবং এটা স্বাভাবিক আরেকটা জিনিস যেটা ইয়ে আসলো সেটা হলো যে আপনার আইসিবি মার্কেট সাপোর্ট দেওয়ার আইসিবি আমি এটা আসলে একটু ডিফারেন্টলি দেখি আইসিবি মার্কেট সাপোর্ট দিবে মার্কেটটাকে একটু একটা কন্ডিশনে রাখবে সেটা কিন্তু শুধু আইসিবির না আমি মনে করি যে যারা মার্কেটে আছে ইনভেস্ট করা আছে তাদের সবারই এটা দায়িত্ব আইসিবির জন্য একটু এক্সট্রাভাবে কেন আসে বিকজ তাদের সরকারি একটা ফ্লেভার আছে এবং তাদের ফান্ডটা বড় মিউচুয়াল ফান্ডে সাইজটা তাদের কাছে বেশি দ্যাটস ওয়াই হয়তো এইভাবে কথাগুলো আসে কিন্তু এখন ধরেন যে মার্কেট যদি আপনার সব সময়ের জন্যই একটা মানে নেগেটিভের মধ্যে থাকে বেশ একটা লম্বা সময় ছিল আবার আসলো একটা সুন্দর একটা সিচুয়েশনে আসছে এখন গভর্নমেন্টেরও কিছু মানে ডিসিশন নেওয়া আছে সেগুলো অনুযায়ী আমরা নেগেটিভ কিছুই দেখছি না কিন্তু তারপরেও যদি মাঝে মধ্যে এরকম দুশো আশি পয়েন্ট করে পণ্না নাথিং একটা কিছু হয়ে যায় সেক্ষেত্রে আসলে কারোরই কিছু করার নেই মানে ইমপ্যাক্টটা তো আসলে এটা আসলে আমাদের সবাইকে মিলে ধৈর্য ধরতে হবে এত ভয়ের কিছু নাই ধৈর্য ধরতে হবে এবং হিসাব করতে হবে যে কোথায় ইনভেস্ট করছি কেন ইনভেস্ট করছি কদিনের জন্য ইনভেস্ট করছি এই যে আপনারা যারা ম্যানেজমেন্ট করে থাকেন সেখানে আহ আমাদের যে বাজার আমরা বিশেষ করে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির দিয়ে যেই আমি নজর দিতে চাই সেই জায়গাটার সক্ষমতা আরো কিভাবে আমরা বৃদ্ধি করবো এটা মানুষের কাছে যত পাবলিসিটি করা যাবে যত সুন্দর সততার সাথে যিনি ফান্ডগুলো ম্যানেজ করা যাবে মানুষকে যত দেয়া যাবে এমন একটা জিনিস দেখেন যে আমি লাস্ট কত কয়েক বছর ধরে ম্যানেজ করতেছি আমার ফান্ডগুলো কিন্তু দিচ্ছে আমরা ক্যাশ ডিভিডেন্ড দেই ফুল ইন্ডাস্ট্রি ফুল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা আছে যারা সবাই মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করে তারা সবাই কিন্তু দিচ্ছে এখন সো আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো আমাদের দিকে আসবে এবং আমাদের সবচেয়ে পজিটিভ পার্টটা কি আমি যে জিনিসটা বলি যে মিউচুয়াল ফান্ড বলেন আইসিবি বলেন বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার বলেন আমাদের সবচেয়ে বড় পজিটিভ পার্টটা কি পজিটিভ পার্টটা হলো যে আমরা আমাদের সব টাকাগুলোকে ইনভেস্ট করে রাখি নাই আমরা আমাদেরকে একটা ইনভেস্টমেন্ট গাইডলাইন আছে এসিসি থেকেই দেওয়া বিএসিসি থেকেই দেওয়া যে আপনি সিক্সটি পারসেন্ট করতে পারবেন কি ফিফটি পারসেন্ট করতে পারবেন কি এই সেক্টরে এতটুকু করতে পারবেন কি এই কোম্পানিতে এতটুকু করতে পারবেন সুন্দর করে জিনিসগুলো আছে ট্রাস্ট ট্রাসডিটাও লিখা আছে সেই অনুযায়ী আমরা ম্যানেজ করার চেষ্টা করি এতে করে কি হয় এতে করে হয় যেটা যে ধরেন যে যে কোনো একটা সময় যখন অনেক মার্কেট আপ হয়ে যাচ্ছে তখন আমরা যেমন কিছু জিনিসে কন্ট্রিবিউট করতে পারি যখন ডাউন হয়ে যাচ্ছে তখনই কিন্তু কিছু জিনিসে কন্ট্রিবিউট করতে পারি আমি আমার কস্টিং ধরেন কমায় আনতে পারি আজকে গতকালকে মার্কেট ডাউন ছিল আপনার পাঁচশো কোটি সাড়ে পাঁচশো কোটি টাকা ট্রেড হয়েছে মানে কেউ কিনছে কারা কিনছে আপনি দেখেন তারা তো কি বলবেন এখন বুদ্ধিমান বলবেন না সুযোগ সন্ধানে নিয়ে বলবেন কী বলবেন তারা কিন্তু সবসময় কিছু টাকা হাতে নিয়ে বসে আছে এখন এই লোকগুলো কিন্তু আবার কিন্তু নিজেরকে একটা কস্টিংটাকে একটা পর্যায়ে নিয়ে আসলে এটা তো আপনাকে ইন্ডিভিজুয়াল লেভেলে করতে হবে আপনি পারেন পারেন না এটা বড় কথা না আপনার নিজের টাকা আপনাকে চিন্তা করতে হবে যে আমি একশো টাকা নিয়ে মার্কেটে আসছি একবারে এক্স ওয়াইজেড কোম্পানিতে একশো টাকা কিনবো নাকি দশ বারে কিনবো এই একশো টাকা কি দুই দিনে এক হাজার টাকা হয়ে যাবে এই চিন্তায় কিনবো এগুলো কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে ডিসিশন কোনো সমস্যা হলে আপনি লেখাপড়া করেন মানে কিছু না তো আপনি মিউচুয়াল ফান্ডের একটাই পড়েন না জাস্ট কিছু না কয়েকটা জিনিস যে কেন আপনাকে এই কয়েকটা সেক্টর বাইন্ড করে যে টেন পার্সেন্টের বেশি আপনি কোনো কোম্পানিতে ইউজ করতে ইনভেস্ট করতে পারবেন না টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি কোনো সেক্টর ইউজ করতে পারবেন এগুলোই তো এগুলোই তো আর তো কিছু না অন্য কোনো কোম্পানির নাম লেখা নেই এটা ধরেই আপনি আপনার পার্সোনাল ইনভেস্টমেন্ট ম্যানেজ করেন না সমস্যা কি আমি আমি পজিটিভ আমি পজিটিভ এবং এখানে ধরেন যে আপনার উত্থান পতন করোনা ভাইরাস সব কিছু থাকবে হ্যাঁ চায়না থেকে জাহাজ আসবে না বাংলাদেশে ইন্ডাস্ট্রি গার্মেন্টস সমস্যা আছে আমাকে করে হবে। এবং ভয় পাওয়ার কিছু নেই হবে হবে না আমরা একেবারে চলে এসেছি যাওয়ার আগে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি অবস্থান প্রেক্ষাপট সব বিবেচনা করে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমার বিনিয়োগকারীদের একটা কথা হলো ভাই আমাদেরকে স্ট্রাগল করে বলেন যেভাবে বলেন টিকে থাকতে হবে বেঁচে থাকতে হবে এখন এখানে খুব বেশি ভয় পেলে জীবন চলবে না একদম কিছুই ভয় পায়নি সেটা হলেও জীবন চলবে না এখন যেভাবে আছে পৃথিবীর বর্তমান যা পরিস্থিতি চায়না ধরেন যে এক্সপোর্ট বন্ধ আছে আরও হয়তো কিছুদিন বন্ধ থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু ওই কি হচ্ছে এটা না আমাকে আমার লাইফ কিভাবে চালাইতে হবে এটা আপনাকে ডিসিশন নিতে হবে এবং এখানে ধরেন সব টাকা নষ্ট মানে প্যানিকে পড়ে টাকা পয়সা নষ্ট করে লাভ নেই আপনি আপনার ডিসিশন আস্তে আস্তে কাজ করেন ধৈর্য সহকারে কাজ রাখেন ভয় পাওয়ার কিছু নাই আমরা আশা করব অবশ্যই পুঁজি বাজারে উত্থান পতন ঝুঁকির মধ্যে দিয়েই থাকতে হবে সেই জায়গাগুলো প্যানিক না হয় প্যানিক হয়ে কেনারও প্রয়োজন নেই কেনারকে বিক্রিরও প্রয়োজন নেই ধীরে বুঝে সচেতন বিনিয়োগ করবেন তবে সাথে সাথে আমাদের নিয়ন্ত্রণ সংস্থা বা সংশ্লিষ্ট স্টেক যারা আছেন তারাও সকলের দায় দায়িত্ব জায়গাগুলো সচেতন থাকবেন সে প্রত্যাশা রাখছি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দশক এতক্ষ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নান্দ করণে নিয়ে কথা বলছিলেন ফাইনান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ফিরাজ কবির দর্শক এবারে আর একটা গ্রীতে বেলা সাড়ে ফিরে আসবে একুশে বিজনেস আবার ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন